আর আল্লাহও চায় আপনি আপনার ছোট করেন। আল্লাহর এটা দেখতে বড্ড ভালো লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায়। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতেছে আল্লাহ টাইনে উঠায়, আর যে উঠতেছে আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায়। কথা কন মুসা আলাইহিসসালাম সহিহ বুখারীর বর্ণনা, বনী ইসরায়েলের লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন, এরকম নসিহত করছিলেন। তো একজন দাঁড়িয়ে বলল, ইয়া নবী আল্লাহ মুসা, মান আ'লামুন নাস ফিল আরদ, হে মুসা নবী, জানতে বড় মনে চাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিসসালাম কয় আমি। মুসা আলাইহিসসালাম কি বললেন? আমি। আনা। আসলে কথাটা ঠিক, আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায়, সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী। কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ চেয়েছিলেন মুসা আলাইহিসসালাম যেন বলে আল্লাহু আ'লাম, আল্লাহই জ্ঞানী। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু তা না করে উনি কি করলেন, যখন বললো সবচেয়ে বড় জ্ঞানীকে, উনি হুট করে কি বলে ফেললেন, আনা আমি, আল্লাহ এটা পছন্দ করেনি। আল্লাহ ডেকে বললেন, মুসা ইউ আর অ্যাবসলুটলি রং, তুমি ভুল করেছ, তুমি সবচেয়ে জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। সুবহানাল্লাহ পড়ে, তার মানে জানার কোনো শেষ নাই, জান্নেওয়ালার উপর জান্নেওয়ালা আছে, আর সবচেয়ে বড় জান্নেওয়ালা কে? মুসা আলাইহিসসালাম রে আল্লাহ বললেন, মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে, তার নাম হচ্ছে খাদির। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? খাদির। উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত, এজন্য ওনার নাম খাদির। কিন্তু আমরা বলি খিজির, আমরা কি বলি? খিজির। আল্লাহ বললেন, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও, ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী। সুবহানাল্লাহ পড়ে, তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমি আল্লামা, এটা বলতে পারে শয়তান, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি, তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন, কমে যাবে। উংজুরু ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না, একটু তাকাও, তোমার চারিপাশেই আছে। যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে, মৃত্যুর প্রহর গুনছে, ক্যান্সার, দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো অ্যান্সার। আমার বাড়ি নাই, আমি বাড়ি চাই, গাড়ি চাই, আরো টাকা চাই, আরো পয়সা চাই, আরো খ্যাতি চাই, আরো অনেক কিছু চাই। ক্যান্সারে আক্রান্ত রোগীটা কিচ্ছু চায় না, খালি বাঁচতে চায়, ওর বাঁচার বড় শখ। এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না, ও শুধু বাঁচতে চায়। কিন্তু আমাদের এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে। এজন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না, হাত নাই পা নাই একটু তাকান, কিভাবে তারা লাইফ লিড করে। শেখ সাদি বালাগাল উলা বিকামালিহি একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন, পার্সিয়ান পয়েট, ইরানি কবি। ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল, কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা, টাকা পয়সা নাই, ফলে ওনার জুতা ছিঁড়ে গিয়েছে, পায়ে জুতা নাই, খালি পায়ে হাঁটে, আর মনে বড় আফসোস, মনে বড় দুঃখ, আমি এত বড় কবি, আমার পায়ে জুতা নাই, আমার পায়ে কি নাই? তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে, ওর দুইটা পাই নাই। শেখ সাদির কি নাই? ভিক্ষুকের কি নাই? ভিক্ষুকের দশা দেখে সেজদায় পড়ে গিয়েছে, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর বলে, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এজন্য উংজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও। ঋণের বোঝা কাঁধে এত বেশি, প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে, ভাড়া দিতে পারে না, এরকম লোক আছে না? নাই, গ্যাসের বিল দিতে পারে না, বিদ্যুতের বিল দিতে পারে না, স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না, বাচ্চাদের 3 মাসের 4 মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না। আহ, কত সুখে আছি আমরা, কত শান্তিতে আছি আমরা, শুকুর গুজার হতে চাই না, শুধু অভিযোগ আর অভিযোগ। আল্লাহ বলে, অভিযোগ বাদ দিয়ে দাও। বিশ্বনবী বলেন, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে একটু ওইদিকে তাকাও, তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো। এজন্য সব সময় সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে? আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, খরা, দুর্ভিক্ষ, এগুলো চলে, এই মহামারী, নানা ধরনের নতুন রোগ, এগুলো আমাদের হাতের কামাই। এগুলো কি? আমাদের হাতের কামাই। আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই,
আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েমের চেষ্টা করি, আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই, আমাদের জীবনটারও শান্তিময় করে দিবে কে? আল্লাহ। আমাদের ধর্মের নামই তো শান্তি। ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম মানে কি? বিশ্বনবী রাজা বাদশাদের কাছে যখন চিঠি লিখতেন, তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন। সুবহানাল্লাহ, পড়ে দেখেন কত সুন্দর ধর্ম। আর আমাদেরকে ওরা শান্তি শিখায়, আমাদেরকে মানবাধিকার শিখায়, মানবাধিকারের কথা, শান্তির কথা মানায় একজনের মুখে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। গোটা বিশ্ব তার কাছে ঋণী, তার কাছে কৃতজ্ঞ। তিনি শুধু দিয়েছেন, নেন নাই। সুবহানাল্লাহ, পড়েন। তিনি বলেছেন সালামুন আলা মানিত্তাবা আল হুদা, যাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন তিনি লিখতেন সালাম, মানে শান্তি, শুরুতেই শান্তি। কাদের প্রতি? আলা মানিত্তাবা আল হুদা, যারা হেদায়েতকে অনুসরণ করে। রাজা বাদশাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন, শান্তির বাণী পাঠাতেন, তারপর লিখতেন আসলিম তাসলাম, ইসলাম মানো, শান্তিতে থাকবা, তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কি হয়েছে ওইখানে? মানুষ জায়গা হয় না। আচ্ছা জি, ভলান্টিয়ার্স যারা আছেন তারা ওই যে কাপড়গুলো খুলে দেন, খুলেই তো দিছে, তারপরেও জায়গা হচ্ছে না, কি আর করবেন? একটু কষ্ট করে শুনতে হবে। কষ্ট আছে যেখানে, সওয়াব আছে সেখানে। দাঁড়ায় শুনলে বেশি সওয়াব, তো ওনাদেরকে বেশি সওয়াব থেকে বঞ্চিত করবেন কেন? সওয়াব নেই কোনরা, আপনারা সওয়াব নেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এই মাহফিলে একবারে বসে যেতে হয়, টানা হিচড়া আমি করি না। টানা হিচড়া করলে ক্যামেরাওয়ালারা উল্টায় পড়বে, এই ক্যামেরাম্যানরা। তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এজন্য টানা হিচড়ার দরকার নাই, যে যেখানে আছেন থাকেন। আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া, গরমও না ঠান্ডাও না, কি বলেন? আলহামদুলিল্লাহ পড়ি। কোনো আওয়াজ হবে না আশেপাশে, এই যে আপনি লাগবে না, থাকেন ওইভাবেই থাকেন, যে যেখানে আছি ওইভাবে থাকি, কোনো আওয়াজ হবে না। আমার সময় খুব কম, একটু পরেই আমাদের প্রধান মুফাসসির চলে আসবে, উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। আমরা শিখতে এসেছি, শিখতেই হবে, আপনাকে পড়তেই হবে। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড়ো, ঠিক কিনা? পড়তেই হবে আপনাকে, না পড়ে উপায় নাই। যখন যে অবস্থায় থাকবেন পড়বেন। জীবনে আমি একটা, জীবনে আমার একটা কিছু মোটো আছে, লক্ষ্য, এটাকে খেয়াল করে আমি চলি। বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি, এরকম একটা অ্যাটিটিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই, কিন্তু হেরে যাব না আমরা। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে। এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। এজন্য পড়তে হবে, জানতে হবে। আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে শুনি। উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব, উই এনলাইটেন আওয়ার সেলফ, ভিতরটাকে আলোকিত করব, আলোকিত মানুষ হব, সাদা মনের মানুষ হব, আল্লাহ আল্লাহ হব ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না, আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই, হাবা আম মানসুরা সব শেষ। এগুলারে উঠাইলে, মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না। আজকের এই তাফসির মাহফিলে আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের খেদমতে সূরাতু আদ-দুহা তেলাওয়াত করেছি। এই সূরাটা মুখস্থ আছে না অনেকের? কমন একটা সূরা, প্রায় আমরা সালাতে পড়ি, মক্তবেই তো এগুলো শিখে ফেলছি, ঠিক কিনা? তো এই যে সূরাটা খুব বেশি পড়া হয়, খুব বেশি শোনা হয়, আসলে এই সূরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না? নেই। আসেন আজকের এই চমৎকার রজনীতে আমরা সূরাতু দোহার আলোকে কিছু কথা শুনি। এটা কোরআনের 30তম পারায় অবস্থিত একটা সূরা। কততম পারা? এটা মাক্কি সূরা। একটু আওয়াজ করে বলবেন, কি সূরা? মাক্কি সূরা। এ সূরার আয়াত সংখ্যা 11টি। কয়টি? 11টি। 11টি। এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা।
কিছুরা মোটিভেশনাল, আমরা প্রায় এই শব্দটা শুনি না, মোটিভেশন মোটিভেশন মোটিভেশন। এই ছেলে কি তোমাদের কি হয়েছে, কথা বলা যাবে না তো, একেবারে চুপ থাকো, যে যেখানে আছো থাকো, কানগুলো খাড়া করো খরগোশের মতো, কোনো আওয়াজ হবে না, একেবারে চুপ। এটা কোরআনের মোটিভেশনাল সুরা, অনুপ্রেরণাদায়ক সুরা। আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সুরা পড়বেন, দোহাও পড়বেন, সুরাতুল ইনশিরাহও পড়বেন। ইদাশতাদদাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাইন্নাল উসরা বাইনাল ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরাহ। এদের কি সমস্যা কি? এই ইয়াকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ করেন কেন? বসেন বসেন, আর বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন। জি, আওয়াজ করা যাবে না, হাতে কাজ করবেন, আওয়াজ হলে কথা বলা যায়। আওয়াজ করবেন না, এটা করে